বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে 15 রমজান, মাহে রমজান আমাদের সকলকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেছেন বলে আল্লাহ মনে কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। তো আজকে জুম্মার দিন, আসলে সকাল থেকেই খুব অনেক কাজ ছিল। তো আমার এক ভাই, উনি ইনভাইট করলো ওনার বাসায় ওনার মেয়েকে বিয়ে দিবে। তো গুলশানে ওনার বাসা, বাবা মার একমাত্র সন্তান, মেয়ে 5 ফিট 8 লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী। ও বিবিএ কমপ্লিট করেছে, ভাইও সরকারে অনেক বড় উচ্চপদস্থ কর্মকর্তা। তো উনি বলছে, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 98 98। তো উনি চাচ্ছে একটা ভালো ছেলে, ব্যবসায়ী প্রতিষ্ঠিত শিল্পপতির ছেলে, বা বিসিএস ক্যাডার বা আর্মি অফিসার, মানে প্রফেশনাল বা ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম। তো আমি সেজন্যই তাড়াতাড়ি করে বের হয়েই তাড়াতাড়ি, আমার আপনজন আপনারা হয়তো অপেক্ষায় আছে যে কান্তাপ্পা কোথায়, আমি এখনই অফিসে চলে যাচ্ছি। তো অফিসের অ্যাড্রেসটা তো আছেই, হাউস নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুর আডিক্টেড টু কান্তা মিডিয়া সেন্টার। আর মোবাইলটা বলে দিচ্ছি 01971860261। রোজার মাস আসলে অনেক রৌদ্র, তারপরে আমি ভাবলাম যে একটু আমার প্রবাসী ভাইদের একটু দেখাচ্ছি। আমি সবসময় এই 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 জায়গাটা আমার এত টানে, মানে এখানে আসলে এত সুন্দর বাতাস, এই বাতাসের কারণে অনেক অনেক ভালো লাগে। আসলে আল্লাহর দেওয়া বাতাস যে কত শান্তি, এটা মানে যে বোঝানো যাবে না। সেজন্য আমি আমার সকল যত আমার শুভাকাঙ্ক্ষী আছে, পাত্রপাত্রী যারা, তাদেরকে দেখালাম আর কি। তো আমার অফিস খোলাই আছে সকাল 10টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত, তারাবির পরেও কিন্তু চলে আসতে পারেন। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আমাদের এখানে আপনারা আসবেন, ইনশাআল্লাহ আপনাদেরই সফলতা হবে, আর আপনারা না আসলে তো আমার কোনো সফলতা নাই। আমার আমার সফলতা হচ্ছে আপনাদের কাজ করলেই আমি সফল। শুধু সফল নারী হিসাবে অ্যাওয়ার্ড দিল বা সমাজ সেবার জন্য অ্যাওয়ার্ড দিল, সেই অ্যাওয়ার্ড কোনো কাজে আসবে না যদি আমি যদি না আমার কারণে কোনো মানুষের কল্যাণ হয়। তো আমি সবসময় মানুষের কল্যাণে আছি, ইনশাআল্লাহ কল্যাণেই থাকতে চাই। তো সবাই দোয়া করবেন, আপনারা আসবেন। আসসালামু আলাইকুম।